গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে মাকে নিয়ে এসেছি, মাকে নিয়ে আজকে একটা চ্যালেঞ্জ করব। কি চ্যালেঞ্জ তোমাদের দেখাই। তো আজকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চ্যালেঞ্জ। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাড়িতে বানানো, আলু কেটে ভেজেছে মা বাড়িতেই, সম পরিমাণ আছে, সসটা বাইরে থেকে কেনা, বাড়িতে তো সস বানাতে পারে না আমরা। এটা মার প্লেট, এক মিনিটে যে আগে খেতে পারে, হাত দিয়ে আমরা খাবো, আর যে জিতবে সেই পানিশমেন্ট দেবে, আর যে হারবে তাকে সেই পানিশমেন্টটা পালন করতে হবে। তো রেফারি হচ্ছে বাবা, তাহলে শুরু করি। বাবা রেফারি, শুরু করছি। শুরু কর। ভালো করে সস লাগিয়ে একটা একটা করে খেতে হবে। একটা একটা করে খাচ্ছি। হ্যাঁ, 30 সেকেন্ড হয়ে গেল। ছয় আর চার 10, 10 আর 2 12, 1 13, তোমার আমার অনেক, 3 3 6 আর 3 9 হেরে গেছে তোর মা। আমি তো সবসময় হারি। তো মার পানিশমেন্ট হচ্ছে, পানিশমেন্ট দিবি? হ্যাঁ, আই বাবা, খেলার মধ্যে পানিশমেন্ট না থাকতে হয় একদম। কিন্তু এটা বাড়িতে যে বানালাম বেশ ভালো লাগলো, মানে একটু বানিয়ে দেখি কি কেমন বানাতে পারি। মোটামুটি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? এরকম কারণ বাড়িতেও একটুখানি বানানো, আমারও একটুখানি প্র্যাকটিস হলো, ভাবলাম যে দেখি আলু ভাজা, অনেকদিন আলু ভাজাও খাইনি, আলু ভাজাটাও একটু খেতে ইচ্ছা করছিল, তাই আজকে বানিয়ে ফেললাম। আলু ভাজা একবার খেতেও ভালো লাগে। হ্যাঁ সত্যি কথা, তুই তো সস দিয়ে খেতে ভালো লাগে, তুই তো খেয়েই যাচ্ছিস, ভালো হয়েছে তো তাই জন্য। না সত্যি কথা, তোমার পানিশমেন্টটা হচ্ছে কি পানিশমেন্ট? লতা মঙ্গেশকরের তুমি দুটো পানিশমেন্ট দিচ্ছি তোমাকে। না না, দুটো না, একটাই। না মা তার মধ্যে টোস্ট করবে, ও নয় তোমাকে লঙ্কা খেতে হবে, আর নয় লতা মঙ্গেশকরের একটা গান শোনাতে হবে। লঙ্কা খেতে পারবো না বাবা, লঙ্কা ভীষণ চাল, লঙ্কা খাবো না। লতা মঙ্গেশকরের গান কতটা করতে পারবো জানি না, যাই হোক যেহেতু হেরে গেছি পানিশমেন্ট তো নিতেই হবে মাথা পেতে, তো দেখি চেষ্টা করি। কিন্তু গান মনে পড়ছে না আমার জানিস তো, কি গান করব ভাবতে পারছি না, কি গান করব। তো একটা গান মনে পড়ছে, খুব প্রোগ্রাম করতাম, খুব সম্ভবত ওটা লতাজিরই গান, জাগো মোহন প্রীতমা। ওটা কি লতা মঙ্গেশকরের গান? হ্যাঁ। আচ্ছা বাবা বললো ওটা লতা মঙ্গেশকরের গান।
আরেকটা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওটা সম্ভবত বোধহয় মহারাষ্ট্রিয়ানে, বেল্লোরে নাগুয়াহ, ওটাও কি লতা মঙ্গেশকরের? লতা মঙ্গেশকর আর হেমন্ত মুখার্জি না? তো ঠিক আছে, লতা মঙ্গেশকর একটা চেষ্টা করছি। হিন্দি গান কিন্তু, হিন্দি গান। বেল্লোরে নাগুয়াহ লোরে রামা, বেল্লোরে নাগুয়াহ লোরে রামা, বহুদিন বহু বছর এই গানটা প্রায় আমি 25 বছর পরে গাইলাম। তাই 25 বছর পর? তবুও তো তোমার মনে আছে। কারণ এখন তো প্রোগ্রামে তো, আগে তো লাইভ প্রোগ্রাম বেশি হতো, এখন তো সব ম্যাক্সিমামই লাইভ, তো নাচের খুব কমই হতো। ক্যাসেট প্রোগ্রাম, হ্যাঁ এখন তো ক্যাসেট প্রোগ্রাম, তো যার ফলে কি গাওয়াটা হতো না। এটা আমি, আমার খুব মনে পড়ছে, আমি দেবাশিস দার সাথে খুব গাইতাম গানটা। দেবাশিস দার গুরুই বলতে পারো, কাম দাদা, তখন আমার বিয়ের আগে দেবাশিস দার গ্রুপে গান গাইতাম, তখন প্রচুর প্রোগ্রাম করেছি, তো একচেটিয়া প্রোগ্রাম করেছি তখন। মনে পড়ছে দেবাশিস দার কথাও ভাবছি, জানি না দেবাশিস দা এখন কোথায় আছে, কোথায় থাকে, খুব মনে পড়ছে। বাড়ি চেনো না উনি? না, শিফট করে গেছিল নিজের বাড়ি থেকে, বিভিন্ন জায়গায় ভাড়া থাকতো ওই জন্য। আর যাক, দাদা যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই খুব মনে পড়ছে। প্রচুর প্রোগ্রাম, প্রচুর স্মৃতি ওই দাদার সাথে রয়েছে। আমি আর রাই নাচ করতাম। হ্যাঁ, দাদার বউ নাম ছিল রাই, তোর বাবা আর কি রাইদির সাথে খুব ডান্স করতো, সেই সব অনেক অনেক স্মৃতি খুব মনে পড়ছে, খুব ভালো লাগছে। তো আজকে ছোট্ট করে তোকে শোনালাম, খুব ভালো লাগলো, ভালো লাগলো গান। আজ কেন মনে হলো বেশ অনেকদিন পরে জমে গেল, জমে গেল একদম। তো তোমাদের কেমন লাগলো আমাদের চ্যালেঞ্জটা, তাহলে কমেন্ট সেকশনে জানিও আমাদের। আমার পাথ শেষই হয়ে গেছে, আমার এখনো বাকি আছে, মার বাকি আছে, দেখো ফুলই রয়েছে প্রায়। না খাবো, মাকে শেষ করাবো আমি দায়িত্ব সহকারে, ধীরে ধীরে খাবো, এটুকু আর খাবো না। যাই হোক, তো কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক জানো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, আর টেক কেয়ার করো, ভগবানের আশীর্বাদে সকলেই ভালো রয়েছো, সুস্থ রয়েছো সবাই, এবং আমার পাশে সবাই থেকো, সাপোর্ট করো আমাকে। নমস্কার, নমস্কার।